সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হয়েছে এবং এই দ্বিতীয় পর্বে আজ আমি তোমাদের সাথে আছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। এবং এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় যেটি, সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠন। এবং এই রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠন কি, রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠনের বৈশিষ্ট্য আমি ইতোপূর্বেই তোমাদের সাথে আলোচনা করেছি। এবং রাষ্ট্রীয় ব্যবসা মূলত কাকে বলে এই সম্পর্কে তোমরা এতদিনে জেনে গেছো যে যেই ব্যবসা সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট সরকারি আইন বা অধ্যাদেশে বিল পাশের মাধ্যমে তৈরি হয় সেই ব্যবসায়ী হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ী। তবে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা বা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় যে সকল ব্যবসা বা কারখানাগুলো রয়েছে তা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রীয় ব্যবসার এইভাবে হঠাৎ করে এত মন্দার কারণটা কী? নিশ্চয়ই এর পিছনে বেশ কিছু অসুবিধা কাজ করছে। আজকে আমরা সংক্ষেপে জানব যে আমাদের অসুবিধাগুলো কী কী, এবং এই অসুবিধাগুলো যদি আমরা নিরসন করতে পারি তাহলেই আমরা এর উপায়টি খুঁজে বের করতে পারব। প্রথমেই দেখো, অদক্ষ ব্যবস্থাপনা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির প্রভাব এ ব্যবসায়ের জন্য বিরূপ প্রভাব ফেলে। এখানে লক্ষ্য করো, রাজনৈতিক প্রভাব এবং স্বজনপ্রীতি, এই দুটি বিষয়ে অদক্ষ ব্যবস্থাপনা তৈরি হয়েছে। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের অদক্ষ ব্যবস্থাপনা তৈরিতে যখন এই কথাটা বলা হয় তখন আমরা প্রথমে যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে রাজনৈতিক যে প্রভাবটা থাকে। যেহেতু সরকার কর্তৃক এই ব্যবসা পরিচালনা বা পরিচালিত হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই ব্যবসায় প্রচুর পরিমাণে হয়। এবং যেহেতু রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ হয় এবং তার সাথে স্বজনপ্রীতি বিষয়টা তো রয়েছেই, এখানে অনেক অদক্ষ ব্যবস্থাপনায় গড়ে ওঠে এই ব্যবসায়, যার কারণে এই ব্যবসা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়। তারপরে দেখো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা। একক ক্ষমতার অভাব এবং বিভিন্ন কর্মকর্তাদের টেবিল ঘুরে আসতে সময় লাগে। একক ক্ষমতার অভাব বিষয়টা আমরা কেন বলি? আমরা যখন দেখি বেসরকারি মালিকানায় কোনো ব্যবসা পরিচালিত হচ্ছে, তখন হয়তো এই ব্যবসার পরিচালক বা মালিক যিনি, তিনি এককভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে সরকারি ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, বা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এটি কি হয় যে এখানে বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন যাদের বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকমের, এবং এখানে একক কোনো সিদ্ধান্ত যেহেতু নেওয়া যায় না তাই সময়ও বেশি লাগে। আবার ফাইলগুলো এই টেবিল ওই টেবিল ঘুরে তারপর হয়তো তা একটি সিদ্ধান্তের জায়গায় এসে পৌঁছায়, যেটি অনেক সময় সাপেক্ষ, যার কারণে এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। সেই জন্য রাষ্ট্রীয় ব্যবসায়ের কী হয় যে সিদ্ধান্তটা বেশ ধীর গতি বা মন্থর গতিতে চলে। নমনীয়তার অভাব। নমনীয় শব্দ বলতে আমরা বুঝি পরিবর্তনশীলতা। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে দেখো, সরকারি নিয়মনীতির বেড়াজালে আবদ্ধ থাকে বিধায় প্রতিনিয়ত পরিবর্তন করা সম্ভব হয় না। সরকারি নিয়মনীতির বেড়াজালে আবদ্ধ থাকে বিধায় প্রতিনিয়ত পরিবর্তন করা সম্ভব হয় না। বেসরকারি ব্যবসায়ের ক্ষেত্রে বা বেসরকারি ব্যবসা পরিচালকদের ক্ষেত্রে তারা খুব দ্রুত এই সিদ্ধান্ত যেহেতু পরিবর্তন করতে পারে, সিদ্ধান্তের সাথে সাথে তারা নতুন নিয়ম নীতিও পরিবর্তন করতে পারে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় যখন তুমি একটি নিয়ম পরিবর্তন করতে যাও, তখন প্রথমে তোমাকে আইনটি পরিবর্তন করতে হবে, এবং আইন পরিবর্তন করার বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং এই আইন পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় তারপর তুমি নতুন নীতি পরিবর্তন করবে, এবং যার কারণে তুমি যে সময়ের সাথে তাল মিলিয়ে যদি মনে করো আমি ব্যবসা ক্ষেত্রের এই জিনিসটা পরিবর্তন করে ফেলবো, বা যদি সরকার চায়ও, অনেক ক্ষেত্রে এটা হয় না যে সময়ের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবসায় পরিবর্তন করা সম্ভব নয়, যার কারণে এটাতে নমনীয়তার অভাব পরিলক্ষিত হয়। দুর্নীতি ও স্বজনপ্রীতি। সরকারি আমলা ও রাজনৈতিক কর্মকর্তাদের হস্তক্ষেপ,
বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রীয় ব্যবসা বা সরকারি ব্যবসায়ে আমরা যে বিষয়টা দেখে থাকি, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে যারা এই প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবেই মনে করে, এবং নিজেদের প্রতিষ্ঠান হিসেবে যেহেতু তারা মনে করে, বিভিন্ন অফিসিয়াল যে নিয়মকানুনগুলো রয়েছে তা তারা মানতে নারাজ। এখানে তারা চায় সবসময় তাদের মত প্রতিষ্ঠা করতে, এবং শুধু তাদের মতও নয়, স্বজন প্রীতির কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন দক্ষ যে জায়গাগুলো রয়েছে বা যেখানে গুরুত্বপূর্ণ পদ রয়েছে সেই পদগুলোতে বিভিন্ন অদক্ষ ব্যক্তিদেরও এনে বসানো হয়, এবং এই যে স্বজন প্রীতির ফলে এই অদক্ষ ব্যবস্থাপনায় পরবর্তীতে রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দেখা দেয়, কিন্তু তখন আর করার কিছু থাকে না। লাল ফিতার দৌরাত্ম্য, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে এটি সৃষ্টি হয়। কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব, যেহেতু আমি বারবারই বলছি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারা সকলেই রাষ্ট্রীয় ব্যবসার কর্মকর্তা কর্মচারী, এবং এখানে রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক ক্ষমতা এখানে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এই আর এই লাল ফিতার দৌরাত্ম্য বলতে একটি ফাইল ছাড়তে এখানে এতটি সময় লাগে যে ওই ফাইলটি ঘুরে আবার পুনরায় তার জায়গায় ফেরত আসতে এতটা সময় ব্যয় হয়, যার কারণে এখানে ব্যাপক সময় গ্যাপ, অর্থাৎ এই যে ফাইলটার কারণে যে কাজটি হয়তো এই সময় করা দরকার সেই কাজটি হচ্ছে এক বছর পর, দুই বছর পর। এই যে লাল ফিতার কারণেই এই সমস্যা, অর্থাৎ ফাইল না ছাড়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। অপচয় বৃদ্ধি, এখানে কথাই আছে দেখো গৌরী সেনের টাকা, এ প্রবাদ রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। এখন কথা হচ্ছে গৌরী সেনের টাকাটা কী। গৌরী সেনের টাকা বলতে এখানে আসলে বোঝানো হয় সরকারের টাকা। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা অনেকেই মনে করে এটা তো সরকারের জিনিস, এখান থেকে খরচ করলে কিছু হবে না, এবং এই আশায় তারা কি করে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের অর্থ বা অন্যান্য যে সকল জিনিসপত্র রয়েছে, অনেক সময় প্রতিষ্ঠানের সম্পদ, এগুলো অপচয় হয়। এই অপচয় রোধ করাও সম্ভব হয়ে ওঠে না, ওই যে সবাই এটাকে গৌরী সেনের টাকা হিসেবেই দেখে, এবং এই টাকার কিছু গেলে তাদের কিছু যায় আসে না, এই মনোভাবের কারণে এখানে অপচয় বেশি হয়। জাতীয় ঋণ বৃদ্ধি, বিভিন্ন লোকসানের জন্য ঋণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি রাষ্ট্রীয় ব্যবসায় ক্রমশই বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই বন্ধ হওয়ার প্রবণতা হিসেবে যেটি আমরা পরবর্তীতে দেখি সেটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান। পাশাপাশি লক্ষ্য করো বেসরকারি মালিকানায় খুব কম ব্যবসায়ী লোকসানের মুখোমুখি হয়, কারণ এখানে মালিক একা ব্যবসা পরিচালনা করে এবং কোনো রাজনৈতিক ব্যক্তির বা রাজনৈতিক মহলের প্রভাব এখানে পরিলক্ষিত হয় না। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসাতে দেখা যায় যে রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতি বা বিভিন্ন অদক্ষ ব্যবস্থাপনা ইত্যাদির কারণে এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তা ক্রমশই লোকসানের সম্মুখীন হয়। আর এই লোকসান গুনতে পরবর্তীতে তাকে কী করতে হয়, ঋণ নিতে হয়। এক পর্যায়ে এই ঋণ আর পরিশোধ করা তার জন্য সম্ভব হয়ে ওঠে না, অর্থাৎ রাষ্ট্রের জন্য সম্ভব হয়ে ওঠে না, এবং তখন দায় বাড়তে থাকে। এই যে দায় বাড়তে থাকে এই চিন্তায় তখন কী করা হয়, ক্রমাগত লোকসান এবং বিশাল বড় দায়ের বোঝা, এই বোঝা নামাতেই একসময় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তাই আমাদের উচিত রাষ্ট্রীয় ব্যবসার এদিকে লক্ষ্য দেওয়া বা মনোযোগী হওয়া, যেন এই লোকসানের হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচানো যায়। নীতির ঘন ঘন পরিবর্তন, সরকার কর্তৃক রাষ্ট্রীয় ব্যবসার নীতিমালা ঘন ঘন পরিবর্তন করার ফলে অস্থিতিশীল হয়ে পড়ে। যে কোনো কাজের ক্ষেত্রেই স্থিতিশীল অবস্থা ওই কাজের আগ্রহ তৈরি করে বা নিয়মমাফিক ওই কাজটি করতে সাহায্য করে, কিন্তু অস্থিতিশীল অবস্থা যে কোনো কাজের মনোযোগ নষ্ট করে, কাজের যে শৃঙ্খলা থাকে সেটা নষ্ট করে, এবং রাষ্ট্রীয় ব্যবসায় সরকারের যে নিয়মনীতি রয়েছে তার যখনই পরিবর্তন হয় তখন তার প্রভাব সকল ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তো আমাদের দেশেও এই কাজটি বারবারই হয়ে থাকে যে সরকারের নিয়মনীতির ব্যাপক পরিবর্তন হয়, এবং এই ব্যাপক পরিবর্তনের ফলে ব্যবসা ক্ষেত্রেও সেই পরিবর্তন লক্ষ্য করা যায়, যা ব্যবসায়ের ক্ষেত্রে মানানসই নয়। শৃঙ্খলার অভাব, চাকরি পাওয়ার চেয়ে চাকরি যাওয়া কষ্টকর, এই প্রবাদটি বা এই কথাটি
বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের মুখ থেকেই বেশি শোনা যায় যে চাকুরি পাওয়া যদিও কঠিন, চাকুরি যাওয়া তার চেয়েও কঠিন। আর এই বিশ্বাস তারা মনে প্রাণে ধারণ করে, আর এই বিশ্বাস ধারণ করা থেকেই তারা চিন্তা করে যে যেহেতু তাদের চাকরি যাবে না, অতএব তাদের এটি নিয়ে বেশি কিছু করার অবকাশ নেই বা ভাবার কিছু নেই। অনেক সময় এই কারণেই দেখা যায় যে তাদের মধ্যে শৃঙ্খলার অভাব তৈরি হয়, আর এই শৃঙ্খলার অভাব পরবর্তীতে তাদের কর্মক্ষেত্রে কি অলসতা, অনীহা ইত্যাদি তৈরি করে, যার কারণে রাষ্ট্রীয় ব্যবসা অন্যান্য ব্যবসা থেকে পিছিয়ে পড়ে। জনদুর্ভোগ সৃষ্টি, এ ব্যবসায় লোকসানের বোঝা জনগণের উপর বর্তে। দেখো যে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালিত হয় মূলত জনকল্যাণে, আর এই জনকল্যাণে যখন এই ব্যবসা পরিচালিত হয় তাহলে এই ব্যবসার যদি লাভ হতো তাহলে সেটা জনগণের উন্নয়নের কাজে, তাহলে এই ব্যবসার যদি ক্ষতি হয় সেটাও কি হয়, জনগণের থেকে যায়। অর্থাৎ সরকারি যে রাজস্ব বা কর, এই ব্যবসায়ের যদি ক্ষতি হয় তাহলে কি হয়, এই রাজস্ব বা কর ফাঁকি দেওয়া, কর হয়তো যথাসময়ে দেওয়া হয় না, যার প্রভাব জনগণের অর্থাৎ জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়। ব্যক্তিগত উৎসাহ হ্রাস, দায়িত্বশীল ও সৃজনশীল কর্মকর্তাদের কাজ দেখানোর সুযোগ পায় না। তো দেখো যে এই ব্যবসায় আমরা প্রথমেই বলছি যে রাজনৈতিক কর্মকর্তাদের প্রভাব রয়েছে, তারপরেও এমনটি কিন্তু নয় যে পুরোটাই রাজনৈতিক কর্মকর্তা বা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিমহল দিয়েই ভরপুর। এখানে এমনও রয়েছে কিছু যোগ্য ব্যক্তি এই স্থানে সরকার কর্তৃক সরাসরিভাবে নির্বাচিত হয়ে নির্দিষ্ট চাকুরিতে যোগদান করে, তবে এই চাকুরিতে যোগদান করার পর তাদের বিভিন্ন সৃজনশীলতা, তাদের ব্যবস্থাপনা প্রভৃতি দেখানোর সুযোগ হয় না, কারণ এখানে ব্যক্তি মনোভাবের বা ব্যক্তির যে কথা সেটির কোনো এখানে গুরুত্ব থাকে না, এটা পুরোপুরি সরকারি নিয়ম নীতির উপর নির্ভর করে। তাই ব্যক্তি যদি তার নিজস্ব কাজটি পেরেও থাকে বা নিজস্ব যে সৃজনশীলতা রয়েছে তা সে যথাযথভাবে দেখাতে পারে না, ফলে এটা কখনোই দেখা সম্ভব হয় না, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিয়মেই চলে। বিলোপ সাধন হ্রাস, বিলোপ সাধনের ক্ষেত্রে সরকারি ও জনমনে নানান প্রশ্ন ওঠে, এবং এই বিলোপ সাধনের কারণটা কি আমি একটু আগে ব্যাখ্যা করেছি তোমাদেরকে, যে ক্রমাগত লোকসান, ক্রমাগত লোকসান এবং যখন ঋণের বোঝা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন এই কোম্পানির বিলোপ সাধন করতে বাধ্য হয় বা এই ব্যবসা বিলোপ সাধন করতে বাধ্য হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সরকার বিলোপ সাধন না করেও হয়তো এই লোকসানের বোঝা মাথায় নিয়েই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তবে এক পর্যায়ে যখন হয়তো এই লোকসান দেশের জন্য বোঝা হয়ে যায় তখন আর এই ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন হয়তো সরকার কর্তৃক বা নির্দিষ্ট আইনের মাধ্যমেই এর বিলোপ সাধন হয়। তাই এই ব্যবসার জন্য এই রকম হুঠাৎ বিলোপ সাধন না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা ছিল রাষ্ট্রীয় ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে কী কী ধরনের অসুবিধা দেখা দেয়। এছাড়াও আরও অনেক ধরনের অসুবিধা রয়েছে যা আমাদের এত অল্প সময়ে আলোচনা করতে সহজ হয় না বা আলোচনা করা সম্ভব নয়। তোমরা তোমাদের মূল বইটি দেখবে, তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তবে যদি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে রাষ্ট্রীয় ব্যবসাও বেসরকারি ব্যবসার মতো লাভজনক হয়ে উঠবে। তো দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।